নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 3 নভেম্বর অর্থাৎ আজকে বুধ গ্রহ হতে চলেছে মার্গী। এতদিন ধরে বুধ গ্রহ বক্রী অবস্থায় ছিল। এই মার্গী অবস্থায় বুধ গ্রহ থাকতে চলেছে আগামী 26 দিন এবং পরবর্তীতে এই বুধ গ্রহ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। এই 3রা নভেম্বর থেকে 28শে নভেম্বর পর্যন্ত 6 রাশির জাতক জাতিকার ধন ভাণ্ডার পূর্ণ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই 6 সৌভাগ্যশালী রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভশ্রী গ্রহ। আসুন প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিই এই বুধ গ্রহ কি দেখায়, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে কি প্রভাব তার আসুন জেনে নেওয়া যাক। বুধ গ্রহ প্রধানত ব্যবসা, আপনার নিজস্ব বুদ্ধি, বিচক্ষণতা, শেয়ার মার্কেট, ব্রোকারি, ব্যাংকিং সেক্টর, বইয়ের দোকান, কনসালটেন্সি, মাসি এবং মাসির সুখ দিয়ে থাকে। অর্থাৎ আপনার মাসির সাথে কীরকম সম্পর্ক থাকবে সেটি কিন্তু বুধ গ্রহ নির্ণয় করে। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই যে 6 রাশির জাতক জাতিকার 3রা নভেম্বর থেকে 28শে নভেম্বর পর্যন্ত লক্ষ্মী লাভ করতে চলেছেন সেই 6 রাশির জাতক জাতিকার নাম। তো প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, আপনাদের ক্ষেত্রে সন্তান সুখের দিকটা কিন্তু শুভ রয়েছে। এছাড়াও বুধের সেক্টর, যেগুলো বিজনেস আমি একটু আগে বললাম বা বুধ কী কী দেখায়, এই সমস্ত কিছু যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের আগামী 26 দিন যথেষ্ট শুভ যেতে চলেছে। অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু শুভ হতে চলেছে। এর পাশাপাশি আপনাদের মনের ইচ্ছা বা মনের বাসনা এই কদিনের ভিতর পূরণ হতে চলেছে। অর্থাৎ আপনাদের ধন ভাণ্ডার পূর্ণ হতে চলেছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। আপনাদের অধিপতি গ্রহই বুধ এবং বুধের ধনভাবে অবস্থান, যা আপনাদের ধনকে বৃদ্ধি করতে সহায়তা করবে। তবে বিশেষ করে তাদেরই সহায়তা করবে যারা বুধের সেক্টরে কাজ করেন, যেগুলি আমি ভিডিওর পূর্বে বললাম। তাই যদি না দেখে থাকেন একবার অন্তত ভিডিওর পূর্বেকার পার্টটা শুনে নিন। এছাড়াও আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু শুভ হতে চলেছে, অর্থাৎ আপনাদের আর্থিক স্থিতি কিন্তু বৃদ্ধি হতে চলেছে। এর পাশাপাশি মাসির কাছ থেকে হেল্প পেতে চলেছেন। আপনি যদি চাকরি করেন সেক্ষেত্রে কিন্তু চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। এছাড়াও যারা বেকার রয়েছেন তাদের কিন্তু বেকারত্ব কাটতে চলেছে, অর্থাৎ আপনারাও নতুন কাজের সন্ধান কিন্তু পেতে চলেছেন। এর পাশাপাশি যারা বিজনেস করছেন বুধ ওরিয়েন্টেড, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ রয়েছে। এছাড়াও যারা বুধ ওরিয়েন্টেড বিজনেস করছেন না তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ রয়েছে, বাট তাদের ক্ষেত্রে একটু হলেও কম শুভ রয়েছে। তবে আপনাদেরকে একটি বিষয় অবগত করে দিই, আপনাদের নিজস্ব রাশিচক্রে বুধের অবস্থান কীরকম রয়েছে সেটা জানার একটা ব্যাপার রয়েছে। কারণ বুধ গ্রহ যদি আপনার জন্মচক্রে শুভ থাকে তাহলে কিন্তু এর শুভ প্রভাব আপনারা বেশি পরিমাণে পাবেন, আর যদি অশুভ থাকে সেক্ষেত্রে কিন্তু আমার প্রতিটি কথাই মাটিতে পড়ে যাবে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। রাশিতেই বুধের অবস্থান, কাজেই বিদ্যার্থীদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ। সন্তানের কাছ থেকে আপনারা সুখ পেতে চলেছেন। আপনার কাজকর্মে আগের থেকে কিছুটা হলেও প্রবৃত্তি দেখতে পাওয়া যাবে। আপনি যদি ব্যবসা করেন এবং সেটি বুধ গ্রহ কেন্দ্রিক যদি হয় সেক্ষেত্রে কিন্তু দ্বিগুণ ফল লাভের সম্ভাবনা রয়েছে। তবে যদি আপনার জন্মছকে বুধ গ্রহ শুভ পজিশনে থাকে এবং আপনি বুধের সেক্টরের কোনো বিজনেস নাও করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের শুভ হতে চলেছে। কিন্তু এর যদি উল্টোটা হয়, আপনার বুধ গ্রহ অশুভ রয়েছে কিন্তু আপনি বুধের ব্যবসা করছেন, তাহলে কিন্তু কোনো ফল লাভই আপনারা করবেন না। এই 26 দিনের মধ্যে আপনারা যদি গাড়ি ক্রয় করতে চান, অর্থাৎ 2 হুইলার হোক, 4 হুইলার হোক, যে কোনো কিছু, তাহলে কিন্তু আপনাদের মনের আশা মিটতে চলেছে। যাদের শরীর স্বাস্থ্য খারাপ ছিল, অর্থাৎ যাদের স্নায়বিক রোগে ভুগছিলেন, স্নায়ু সংক্রান্ত রোগ, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ হতে চলেছে। আপনাদের শারীরিক পার্ট কিন্তু ডেভেলপমেন্ট করতে চলেছে।
এছাড়াও আপনারা যদি পার্টনারশিপের বিজনেস করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের উন্নতি রয়েছে, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। রাশির একাদশভাবে বুধের অবস্থান, কাজেই আপনি ব্যবসা থেকে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে চলেছেন আগামী 26 দিন। আপনাদের যে সমস্ত কাজকর্ম আটকে ছিল সেই সমস্ত কাজকর্ম কিন্তু আপনাদের হয়ে যেতে চলেছে। সন্তানের কাছ থেকে আপনারা সুখ পেতে চলেছেন, এর পাশাপাশি বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে চলেছে। এই সময় আপনি যদি অর্থ ইনভেস্টমেন্ট করতে চান শেয়ার মার্কেটে বা ব্রোকারি কোনো বিজনেসে, সেক্ষেত্রে কিন্তু করতে পারেন। তবে একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন, আপনার জন্মছকে বুধ গ্রহের কীরকম পজিশান রয়েছে সেটা জানার একটা বড় বিচারের বিষয়। তাই যাদের বুধ গ্রহ স্ট্রং রয়েছে, বুধ ভালো রয়েছে, তারাই কি কেবল এই সমস্ত সেক্টরে টাকা ইনভেস্ট করুন। যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে পদোন্নতির পাশাপাশি নতুন কোনো বিজনেসের আইডিয়া কিন্তু আপনারা পেতে চলেছেন। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। রাশির কর্মভাবে বুধের অবস্থান, কাজেই আপনাদের এই সময় মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পেতে চলেছে। ব্যবসাতে উন্নতি হবে চোখে পড়ার মতো। এই সময় আপনারা যদি শেয়ার মার্কেট, বইয়ের দোকান, কনসালটেন্সি এবং ব্রোকারি কোনো কাজের সাথে যুক্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ হতে চলেছে। এছাড়াও আপনাদের আটকে থাকা কাজকর্ম কিন্তু হতে চলেছে। বিদ্যার্থীদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ রয়েছে, আপনাদের রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা উচ্চশিক্ষা করছেন, গবেষণার কাজে রত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ যেতে চলেছে। শুধু তাই নয়, যারা বেকার অবস্থায় রয়েছেন তাদের কিন্তু বেকারত্ব কাটতে চলেছে, অর্থাৎ আপনারা নতুন কাজের সন্ধান পেতে চলেছেন। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। রাশির ভাগ্যভাবে বুধের অবস্থান, কাজেই আপনারা ভাগ্যের সাহায্য পেতে চলেছেন, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে কোনো কাজ আপনারা কিন্তু করতে পারবেন। এই সময় মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও ধর্মের প্রতি মনোযোগ আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট শুভ যেতে চলেছে, অর্থাৎ যাদের সন্তান নিয়ে খুব প্রবলেম চলছে তাদের কিন্তু সন্তান লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশ থেকে যারা অর্থ উপার্জন করছেন, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে, তাদের কিন্তু এই বিদেশ থেকে অর্থ ইনকামের পথ সুদৃঢ় হতে চলেছে, অর্থাৎ দ্বিগুণ থেকে চারগুণ অর্থ কিন্তু আপনারা পেতে চলেছেন। এই সময়ের মধ্যে ভাই বোনের সাথে সম্পর্ক আপনাদের শুভ হতে চলেছে, ভালো হতে চলেছে। এবং এর পাশাপাশি আপনারা যদি গাড়ি বাড়ি এগুলো ক্রয় করতে চান, এই সময় আপনারা করে ফেলতে পারবেন, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক যথেষ্ট শুভ হতে চলেছে। এছাড়াও যদি আপনারা পার্টনারশিপের বিজনেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট শুভ যেতে চলেছে। তো এই ছিল 6 সৌভাগ্যশালী রাশি যারা 3 নভেম্বর থেকে, অর্থাৎ আজ থেকে বুধ মার্গী হওয়ার ফলে শুভ প্রভাব পেতে চলেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব যদি না করে থাকেন লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশের বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ।